দায়িত্ব জিনিসটা বড়ই অদ্ভুত। যে পালন করে সে সবসময়ের জন্যই দোষী হয়, আর যে এড়িয়ে চলে সে শুধু লম্বা লম্বা জ্ঞান দিয়ে যায়। বাবার টাকা সন্তানেরা যত সহজে ভোগ করতে পারে, সন্তানের টাকা কিন্তু বাবারা তত সহজে ভোগ করতে পারে না। মানুষ জীবনে ছয়বার ঠকে যায়। নাম্বার এক, টাকার কাছে। নাম্বার দুই, ভালোবাসার কাছে। নাম্বার তিন, সময়ের কাছে। নাম্বার চার, বিবেকের কাছে। নাম্বার পাঁচ, বন্ধুত্বের কাছে। এবং নাম্বার ছয়, অবশেষে মরণের কাছে। তিন দিন মানুষ আপনাকে খুব গুরুত্ব দেবে। নাম্বার এক, আপনার জন্মের দিন। নাম্বার দুই, আপনার বিয়ের দিন। এবং নাম্বার তিন, আপনার মৃত্যুর দিন। যে কান্নাতে শব্দ হয় সেটাতে মিশে থাকে আবেগ, আর যে কান্নাতে শব্দ নেই যেটা নিঃশব্দে হয় সেটাতে মিশে থাকে হৃদয়ের কষ্ট। কেউ যদি আপনাকে সত্যি ভালোবাসে আর আপনি যদি তাকে ছেড়ে চলে যান, তবে সে মানসিকভাবে পুরোটাই ভেঙে পড়বে এবং আপনার জন্য নীরবে নিঃশব্দে কান্না করবে, যেটা কেউ কোনোদিনও জানতে পারবে না। ভদ্র আচরণ করতে বৈশিক্ষার প্রয়োজন হয় না, শুধু পারিবারিক শিক্ষাই যথেষ্ট। কোনো মানুষকে দ্বিতীয় সুযোগ দেওয়া হলো বুদ্ধিমানের কাজ, কিন্তু সেই মানুষকেই তৃতীয় সুযোগ দেওয়া হলো মূর্খতার পরিচয়। কিছু কিছু মানুষ আছে, দেখবেন তারা তাদের প্রয়োজনে আপনার সাথে এমনভাবে মিশে যাবে যেন আপনি ছাড়া তার জীবনে অন্য কোনো অপশন নেই। কিন্তু যেদিন তার প্রয়োজন শেষ হয়ে যাবে, সেদিন সে এমনভাবে বদলে যাবে আর এমনভাবে আপনাকে অচেনা করে দেবে যেন তার জীবনে আপনার কোনো অস্তিত্বই নেই। একটা কথা মনে রাখবেন, যে খারাপ ব্যবহারটা আজ আপনি কারোর সাথে করছেন, একদিন না একদিন সে খারাপটা কিন্তু আপনার সাথেও ঘটবে। আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।